নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি দেখাচ্ছি একটি ট্র্যাডিশনাল রেসিপি, আলু পোস্ত। খুবই পপুলার এই রান্নাটা, আর এটা বানানো খুবই সহজ। আমি একেবারে ট্র্যাডিশনাল পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। চলুন তাহলে এই সহজ আর পপুলার রেসিপিটা আমরা দেখে নিই। আলু পোস্ত বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে রেখেছি, দেখুন ঠিক এই রকম। ট্র্যাডিশনাল ভাবে আলু পোস্ত করার জন্য আলু কিন্তু এইভাবে কাটা হতো। দুটো আস্ত কাঁচা লঙ্কা নিয়েছি, একটু চিড়ে নিয়েছি ওটা। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, তবে ঝাল যদি বেশি খেতে না পছন্দ করেন তাহলে দেবেন না, তবে দিলে বেশ ভালো টেস্ট হবে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো নিচ্ছি। অনেকে আলু পোস্ত হলুদ ছাড়া করেন, কিন্তু হালকা একটু হলুদ দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে হাফ চা চামচ আর একটা আস্ত শুকনো লঙ্কা। আর পোস্ত বাটা নিয়েছি আমি 25 গ্রাম। এর থেকে বেশি পোস্ত বাটা নিতে পারেন, কিন্তু এর থেকে কম নিলে কিন্তু আলু পোস্ত টেস্টটা ভালো আসবে না। এই পোস্তটা আমি মিক্সিতে বেটে নিয়েছি না ভিজিয়েই। মিক্সিতে কিভাবে পোস্ত বাটবে না ভিজিয়ে সেটার একটা আমি ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, যদি চান তো দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। আর এর সঙ্গে লাগছে স্বাদ অনুযায়ী নুন, আর আমি যেহেতু ট্র্যাডিশনালভাবে বানাচ্ছি তাই রান্নাটা সর্ষের তেলে করব। কড়ায় 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি। এবার এর মধ্যে আস্ত শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আলুটা দিয়ে দেব আর ঢেকে রেখে দেব একেবারে লো ফ্লেমে 5 মিনিটের জন্য। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব দিকে তেলটা লেগে যায়। এবার একেবারে লো ফ্লেমে এটা ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিটে আলুটা অনেকটা ভাজা ভাজাও হয়ে যাবে আর অনেকটা সেদ্ধও হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আলুটা প্রায় অর্ধেক কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো ফ্রাইও হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, ফ্লেমটা হাই রাখবো, একটু ভালোভাবে পেঁয়াজটাকেও ভাজা করে নেব। এক মিনিট হাই ফ্লেমে পেঁয়াজটাও ভাজা করে নিয়েছি, এর থেকে বেশি লাল করার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। একটু মশলাটা একটু তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে হাই রাখছি, কেননা আলুটা খুব বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, অর্ধেক সেদ্ধই হয়ে আছে। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা অ্যাড করছি আর অপেক্ষা করছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এবার দেখুন ঝোলটা
প্রায় শুকিয়েই এসেছে আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পোস্ত বাটা অ্যাড করব। পোস্ত অনেকে আলু ফ্রাই করার সময়ও অ্যাড করেন, কিন্তু আমি আগে অ্যাড করছি না, কেননা আগে পোস্ত দিয়ে বেশি ভাজা ভাজা করে নিলে পোস্তর কিন্তু আসল টেস্টটাই নষ্ট হয়ে যায়। ট্র্যাডিশনাল ভাবে আলু পোস্ত যখন করা হতো, মা ঠাকুরারা যখন বানাতেন, এইভাবেই বানাতেন যেভাবে আমি দেখাচ্ছি। এবার এটা খুব বেশি ভাজা ভাজা করব না, তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এক চা চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেব আমরা 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য। তারপরে এটা গরম গরম পরিবেশন করব ভাতের সঙ্গে। গ্যাসটা অফ করে এটা ঢেকে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, আলু পোস্ত একেবারে ট্র্যাডিশনাল পদ্ধতিতে বানানো। গরম ভাতের সঙ্গে আলু পোস্ত আর এক বাটি বিউলির ডাল হলে আর কিছুই কিন্তু লাগে না। বিউলির ডালের রেসিপিও কিন্তু আমি অলরেডি আপলোড করেছি, যদি চান তো দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব। দেখা হবে আবার নতুন নতুন ভালো ভালো রেসিপি আর টিপসের সঙ্গে খুবই তাড়াতাড়ি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।